কালকে রিমির লাইভটা দেখলাম, দেখার পর বুঝতে পারলাম যে রিমি হাসছে, তাই তো? কি ভাবছিস রিমি, চোখের জল লুকিয়ে লাইভ করছিস, হাসছিস, ভাবছিস মাসিমুনি বুঝতে পারবে না? সবার ভিডিও দেখিস, সবার জন্য কাঁদিস, তাই তো? হ্যাঁ, তুই বললি যে তোর জন্য কেউ কাঁদছে না, সে অন্যের জন্য কাঁদছে, তাহলে আমি কেন কারোর জন্য কাঁদব? এটা তো প্রথম থেকেই তোকে বলেছিলাম, প্রথম থেকেই বলেছিলাম, তুই তো শুধুমাত্র একটা সিঁড়ি ছিলি, যে সিঁড়িটা বেয়ে ওপরে ওঠা যায়, যে সিঁড়িটা হচ্ছে তোর থাম্বনেইল, তোর ফেস ভ্যালু, আর তোকে নিয়ে করা কন্ট্রোভার্সি, আর সেই কন্ট্রোভার্সির জন্য হচ্ছে ভিউজ। আর কন্ট্রোভার্সি হলো ভিউজ, আর সেই ভিউজের জন্যই লাল গাড়ি, লাল গাড়িটা কেনা হয়েছে বিনিময়ে টাকা উঠিয়েছে তোকে নিয়ে কন্ট্রোভার্সি করে। তুই যেটা বুঝেছিলি প্রথম থেকেই, যেটা হয়তো আমরাও বুঝতে পারিনি, সেই বড় বড় হাতের চুড়ি, সেই লাল রঙের গাড়ি, সেটা হয়তো আমরা বুঝতে পারিনি। তবে তুই এখনো ভালো জ্ঞান দিচ্ছিস, বলছিস 1 তারিখের পরে তুই তাকে মুক্ত করে দিবি, কিন্তু সে এখনো বুঝতে পারছে না, তাকে সে কাঁদাচ্ছে, পরে আরো কাঁদাবে। কাঁদুক না, কাঁদুক না, তোর জন্য তো সময় ছিল না, তোর জন্য সময় ছিল, তুই যখন জীবন মৃত্যুর লড়ছিলি তখন সে রিলস করছিল ডিয়ার, আর এখন তুই আবার ওকে জ্ঞান দিচ্ছিস, তুই আবার ওর ভালোটা চাইছিস, তুই কি মানুষ? তুই না বলেছিস, তোর লাইভেই বসে তুই বলেছিস, আমার সঙ্গে যে যেমনটা করে তার সাথে আমি তেমনটা করি, সে তোর সঙ্গে খারাপ করেছিল, তুই সত্যিটা খারাপ না কর, কিন্তু ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করিস না, বলবে লোকে তোর হিংসা লাগছে, তোর হিংসা লাগছে, কারণ তুই যাটা পাচ্ছিস না সেটা অন্য কেউ পাচ্ছে, পেতে দে, পেতে দে, এটা যদি না হয় তাহলে শাস্তিটা কি করে হবে? হ্যাঁ, নেচার একটা রিভেঞ্জ, জানিস তো, একটা প্রতিশোধ নেয়, লজ অফ নেচার, জ্যাসে কারণি এসে ভারণি, তুমি কাউকে কাঁদাচ্ছ তুমি তাহলে কাঁদবে, তুই যদি এখন ওকে শিখিয়ে দিস যে এই ভুলগুলি তুমি করছো তো কাঁদবে না, আর ওর থোড়ি কাঁদছে, ও ভিউজ কামাচ্ছে, ভিক্স ভেপোরাব লাগিয়ে আর ভেসলিন লাগে কেউ কাঁদে না। আমি একটা বুদ্ধি দিচ্ছি বাবা জীবন, শোনো, তোমাকে কাঁদতে হয় তুমি কাঁদবে, সর্ষের তেল নেবে, তার মধ্যে ওই শুকনো লঙ্কা আছে না, ওটা খোলা হিসেবে ভাজা করে তার গুঁড়োটা মিশিয়ে নেবে, তারপর ওদের কিছু পেঁয়াজের রস মিশাবে, 2 ড্রপ চোখে ঢেলে দেবে, দেখবে কান্না কাকে বলে, বুঝলে? ওই ফলস কান্নাকে দে ওই ভিউয়ার্সদেরকে বোঝানো আর বলা। হ্যাঁ, ভিউয়ার্স ভাববে আহা দুঃখ আছে, এটা সে আগেও করেছে, আগেও করেছে, রিমি তোর জন্য কাঁদিনি, খরগোশের জন্য কেঁদেছিল, তাও 1-2 ভিডিও না, 3-4 ভিডিও, 3-4 লাইভ করেছিল শুধুমাত্র ভিউজ কামার জন্য। তার জীবনে সেই খরগোশটার যে ভ্যালু আছে তোর ভ্যালু তার থেকেও কম, কেন জানিস তো? খরগোশের জন্য হলো মিথ্যা চোখের জল দিয়ে হলো কেঁদে কিছু ভিডিও করেছিল, তোর জন্য কিন্তু সেইটুকুনও করেনি। আবার তুই তাকে জ্ঞান দিচ্ছিস, তাকে ভালো জায়গায় কি করে যেতে শিখে, না 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 না, তোর হাত ছেড়ে দেবে, ওই হাতটা কিন্তু ছাড়বে না, শক্ত করে ওই হাতটা ধরেছে, ওই হাতটা ছাড়া যাবে না, কারণ নিজের থোবরার প্রতি যার বিন্দুমাত্র, নিজের থোবরার প্রতি যার বিন্দুমাত্র ভরসা নেই, তার থোবরা অন্যের থোবরা ভাড়া করে আনতে হবে, তোরই আনুক বা ওই প্রজেক্টওয়ালেরই আনুক বা শ্বশুরই আনুক, শ্বশুর আনুক, মুতুর আনুক, যার খুশি আনুক, আনতে তো লোকেরই হবে, কারণ নিজের থোবরাতে কিন্তু ভিউজ নেই। আর হাসবো হাসবো বলে লাস্টে দিয়ে বাই বলার আগে চোখের জলটা যে লুকালি, আমি কিন্তু আজকে লাইভটা দেখে পুরোটাই বুঝতে পারলাম, শুধু শুধু কষ্টটা পাস না, যে যেমন করে তার সঙ্গে তেমন করতে লাগে, তুই বলেছিস তুই করিস, তাহলে সে তোর সঙ্গে এত কিছু খারাপ করেছে, তাহলে তুই তার ভালোটা ভাবছিস কি করে, ভালোটা ভাবছিস কি করে? তোকে ছোট করতে করতে ধুলোয় মিশিয়ে দিয়েছে, তারপরও তোকে ছাড়া হয় না, কারণ তোর থোবরা ছাড়া হয় না, বুঝলি? তোর থোবরাটার এমনই ভ্যালু, তুই তার জীবনে একটা সিঁড়ি ছিলি, যে সিঁড়িটা বেয়ে সে ওপরে উঠেছে,
এর বেশি কিছু না। আর রইলো বাকি ওই ওর জন্য কাঁদা না রে, ও ওর জন্য কাঁদছে না। তুই ভাবছিস তোর জন্য কাঁদিনি, ওর জন্য কারোর জন্য কাঁদে না, খরগোশের জন্যও কাঁদিনি, তখন আমি বলেছিলাম কারোর জন্য কাঁদে না, কান্নাটা শুধু ভিউজের জন্য, কারোকে সে ভালোবাসে না, সবাই সিঁড়ি, কারণ থাম্বনেল। আমাদের মতো ছোট ক্রিয়েটাররা তোদের মতো থাম্বনেল লাগে কয়টা ভিউজ পায়, কিন্তু লাখ চ্যানেলও আজকে এতটাই অসহায়, কারণ সাতকে আটকের ভিউজ ভিউজ হয় না যদি না থাম্বনেলে তোরা দুজন থাকিস। তাই দুজনকে থাম্বনেলে লাগেই 30-40K ভিউজ, আর ভিউজ না হলে কি করে নতুন বিজনেসটা খুলবে বল, কি করে নতুন বিজনেসটা শুরু করতে পারবে? গাড়ির ইএমআই দেওয়া হয়ে গেছে, এখন দোকান খুলতে হবে, কিন্তু তোরা সবাই কিন্তু একটা সিঁড়ি, এর বেশি কিছু ভাবিস না, কাউকেই সে দাম দেয় না, কাউকেই না। তাহলে কি বলতে পারে একটা মেয়ে তার মাকে কেন পলা কিনে দিল? কারণ সমস্ত টাকা ও ভোগ করবে, সমস্ত ভিডিও ও করবে, আর বাকিরা বাকিরা শুধু ডুগডুগি বাজাবে, আর ও ডুগডুগি বাজাবে, বাকিরা সেই তালে তালে নাচবে, এটাই হচ্ছে ওর একমাত্র মূল মন্ত্র। তাই বললাম তোকে জ্ঞান দিতে হবে না, তুই জ্ঞান দিস না, তুই কষ্টও পাস না। আর হ্যাঁ, 1 তারিখের জন্য ডিসিশনটা কিন্তু ফার্ম ডিসিশন রাখবি, ফার্ম ডিসিশন মানে বুঝিস তো, কথার যেন নড়চড় না হয়, কথার যেন নড়চড় না হয়। আর তোকে 1 তারিখ পর্যন্ত চিবিয়ে চিবিয়ে তোর শেষ বিন্দুটুকু খাবে, কারণ ওই বিন্দু দিয়েই তো কিছু হলো রোজগার করতে পারবে। তারপরে আসবে ওদের ধামাকা মার্কা চাল, আর সেই চালে হবে প্রচুর প্রচুর ভিউজ। দেখে নিস তুই, মাসিমণি যে কথাগুলি বলে সেই কথা আজকেই হোক না পরে হোক, যে ভিডিওগুলি আমি এপ্রিল মাসে করেছিলাম রিমি, তখন আমি অনেক বকা খেয়েছিলাম, অনেক ভিউয়ার্স অনেক কিছু বলেছিল, আজকে নভেম্বরে লাস্ট এসে দেখে দেখ সেই কথাগুলি ফলে গেছে। ভাবিস না কেউ কারোর হাত ছাড়ছে, কেউ কারোর হাত ধরছে, এটা চলবে। 2024-এর জন্য একটা কন্ট্রোভার্সি খুলে দেওয়া হলো ভিউজের জন্য। আসছে আমার নেক্সট ভিডিও, বুঝতেই পারছো কোথাও যাচ্ছি, যেহেতু গাড়িতে বসে আছি, গাড়িতে বসেই ভিডিও করছি। আসবে নেক্সট ভিডিও পুরো ডিটেলসে, কুইন্টাল আলীর কিছু জ্ঞান নিয়ে ভিডিও করবে, ভিডিওটা ছোট্ট ভিডিও করলাম। ওকে বাই।